সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসই এক্স 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6224-এ। বেচাকেনা হয়েছে 313 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 22টির, কমেছে 64টির আর অপরিবর্তিত আছে 214টির দর। এবার বাজারের বিশ্লেষণ শুনবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসই এক্স 6224 পয়েন্টে ক্লোজ হয়েছে, যা গতকালকের তুলনায় 21 পয়েন্ট কম। সেই সাথে টার্নওভারের ক্ষেত্রেও আজকে আমরা নিম্নমুখী প্রবণতা দেখেছি, যা গতকালকের তুলনায় 35% কম। এখন যদি আমরা সেক্টরাল পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে আজকে লার্জ ক্যাপ সেক্টরের মিক্সড পারফরমেন্স ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি গেইন করেছে ফুড অ্যান্ড অ্যালিট সেক্টর, সবচেয়ে বেশি লস করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। টার্নওভার বেসিসে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল আইটি সেক্টরে, সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশনে ছিল লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর। আজকে সবচেয়ে বেশি ট্রেড জেনারেট হয়েছে আমরা নেট, ফলোড বাই বসুন্ধরা পেপার মিলস অ্যান্ড জেনেক্স ইনফোসিস লিমিটেড।